Krishna, এই যে সরোবরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গজেন্দ্র মুখ্যলীলা এখানে সংগঠিত হয়েছিল অদ্বৈত কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এবং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মন্দির দক্ষিণ ভারতের মধ্যে, এর নিয়ে আমরা আলোচনা করব আপনাদের কাছে। সুপ্রিয় ভক্তগণ, আমরা এখন ভরদ্বাজ মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এটি অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। আজকে আমরা কাঞ্চিপুরে এসে উপস্থিত হয়েছি। এখানে আরেকটি মন্দির আছে। তো এখানে আসলে মূল মাহাত্ম্য, যে কাঞ্চিপুরের যে মূল মাহাত্ম্য, মানে ভরদ্বাজ মন্দিরে আরেকটি মাহাত্ম্য আছে, সেটি হচ্ছে একসময় ব্রহ্মা, তিনি তো ব্রহ্মা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করতে এসেছিলেন এই যে স্থানে। তারপরে এবং ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী দেবী, এবং সাবিত্রী দেবী তিনি মানে কোনো কারণে ব্রহ্মার সাথে কোনো একটি তপস্যার জন্য সাবিত্রী দেবী অন্য কোথাও চলে যায়। তো সাবিত্রী যখন অন্য কোথাও তপস্যার জন্য চলে যায়, তখন ব্রহ্মা এখানে যখন যজ্ঞ করতে শুরু করলেন, অশ্বমেধ যজ্ঞ, এবং তখন তার যজ্ঞের জন্য স্ত্রী প্রয়োজন। এখন এই মুহূর্তে স্ত্রী কাকে বানাবে, স্ত্রী কোথা থেকে পাবে, সেজন্য তৎক্ষণাৎ ব্রহ্মা কী করলেন, তিনি গায়ত্রী দেবীকে গ্রহণ করলেন স্ত্রী হিসাবে। আর ব্রহ্মা যখন গায়ত্রী দেবীকে গ্রহণ করলেন, গায়ত্রী দেবীর সঙ্গে নিয়ে তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই সময় যারা অসুররা ছিল তারা গিয়ে সাবিত্রী দেবীকে জানায় এই কথা যে তোমাকে ছেড়ে ব্রহ্মা গায়ত্রী দেবীকে নিয়ে তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন। আর এটা শোনার সঙ্গে সঙ্গে সাবিত্রী দেবী খুব কষ্ট পেলেন, তখন অসুরদের বললেন যে সেখানে সব কিছু ভেঙে দাও। আর অসুররা গিয়ে তখন কী করলেন, সেখানে গিয়ে প্রথমে যেখানে যে দ্বীপ ছিল সেই দ্বীপগুলো বন্ধ করে দিয়েছেন যেন যজ্ঞ করতে না পারে, অন্ধকার হয়ে গেছে। তখন ব্রহ্মা খুব চিন্তায় পড়ে গেলে এই যজ্ঞ তাহলে কী করে কমপ্লিট হবে। তখন ভগবান সেখানে দ্বীপরূপে প্রকট হন এই স্থানে, এবং দ্বীপরূপে প্রকট হয়ে অন্ধকার দূর করেন, এবং দ্বীপ হয়ে ভগবান
নিজে আকার ধারণ করেন, দ্বীপের আকার ধারণ করেন, ভগবান প্রকট হন দ্বীপ রূপে। তারপরে ব্রহ্মা যজ্ঞ শুরু করতে শুরু করলেন। তারপরে এখন অসুরেরা চিন্তা করছে যে এখন কি করা যাবে, তাহলে অসুরেরা তারপর আবার আক্রমণ করে সেখানে ব্রহ্মার যজ্ঞে, এবং ব্রহ্মার যজ্ঞে যখন আক্রমণ করে, এখন হত্যা করার জন্য আক্রমণ করে, তখন কি করলেন ভগবান, তিনি অষ্টভুজ রূপ ধারণ করলেন, এবং অষ্টভুজ রূপ ধারণ করে তিনি সমস্ত যত অসুর ছিল সমস্ত অসুরদেরকে মেরে ফেলেন। হ্যাঁ, এটি হচ্ছে এখানে খুব বিশেষ বিষয় যে ব্রহ্মার তপস্যায় যখন বাধাগ্রস্ত হচ্ছে কোনো কিছু, ভগবান নিজে এসে ব্রহ্মাকে রক্ষা করতে আসলেন। এইখানে ভগবান ব্রহ্মা তপস্যা করেছিলেন। তারপরে এখন সরস্বতী দেবী দেখলেন যে সবাই নিহত হয়ে গেছে, কিন্তু সরস্বতী দেবীর ক্রোধ আসছে, তখন সরস্বতী দেবী নিজেই সেই হিমালয় থেকে, বদ্রীনাথ থেকে, সেখান থেকে তিনি বাহিত হয়ে জল আকারে এত স্পিডে আসছেন, আসতে আসতে ঠিক এই জায়গায় কাঞ্চিপুরে এসে পৌঁছেছেন। এবং কাঞ্চিপুরে পৌঁছানোর পর যখন ব্রহ্মা দেখলেন যে সরস্বতী দেবী এইভাবে বড় স্পিডে এদিকে আসছেন, তখন ভগবান কী করলেন, ঠিক ব্রহ্মা যেখানে তপস্যা করছিলেন, যজ্ঞ করছিলেন, তার একটু সামনে গিয়ে ভগবান শুয়ে পড়লেন, এবং তখন সাবিত্রী দেবীর জল গিয়ে ভগবানের চরণকে স্পর্শ করলো। আর যখন সাবিত্রী দেবীর জল ভগবানের চরণকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে সেখানে যে সাবিত্রী দেবী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান, তখন সাবিত্রী দেবী হৃদয় শান্ত হলো এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। ভগবান তখন বললেন যে তুমি এই যজ্ঞে অংশগ্রহণ করো, এটি আমার ইচ্ছা ছিল। তখন সাবিত্রী দেবী, ব্রহ্মা এবং গায়ত্রী দেবী তিনজনে মিলে এই যজ্ঞ সম্পন্ন করেন, অগ্নিহোত্র যজ্ঞ হয়, এবং সেই যজ্ঞ থেকে যে ভগবান প্রকট হয় তিনি হচ্ছেন ভরদ্বাজ ভগবান। জয় ভরদ্বাজ ভগবান কি জয়। তো এখানে একজন ভগবান আছেন যিনি ভক্তের কথা সবসময় আতি ভগবান, যিনি ভক্তের কথা সবসময় মনে করেন। তো ভক্ত একসময় বলছেন সাবিত্রী দেবী যে আপনি সবসময় বাম হাতে নিয়ে আপনি এখানে শুয়ে আছেন, আপনার বাম হাত তো ব্যথা হয়ে যাচ্ছে, আপনি ডান হাতে শুবেন এখন থেকে। এখানে একটা বিগ্রহ রয়েছে যেখানে ভগবান ডান হাতে শুয়ে আছেন, ভগবান বিষ্ণু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভরদ্বাজ মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এটি অত্যন্ত প্রাচীন মন্দির। একসময় রামানুজাচার্যকে যখন এরকম তার গুরু, যেখানে সে গুরুকুলে ছিলেন, সেখানে গুরু বুঝতে পেরেছিলেন যে রামানুজাচার্য অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত ব্যক্তি, মহান ব্যক্তি, তখন গুরু চেয়েছিল তাকে মারতে। তো রামানুজাচার্যকে মারার জন্য তার একটা বনে প্রবেশ করে, এবং সেখান থেকে নদী আছে, সেই নদীতে রামানুজাচার্যকে জাপ দিয়ে মেরে ফেলবে, এরকম একটা প্ল্যানিং করে তার এখানে এসেছিল। তো সেই দিন রাত্রেবেলা রামানুজাচার্যের এক ওই গুরুকুলেরই একজন ছাত্র, যে রামানুজাচার্য খুব আপনজন ছিল, প্রিয়জন ছিল, তিনি বলে দেয় রামানুজাচার্যকে যে তোমাকে আজকে মারতে যাবে। তখন রামানুজাচার্য এখান থেকে পালায়, এবং সেই আশ্রম থেকে পালিয়ে, সেই সঙ্গ থেকে পালিয়ে, ঠিক এই যে ভরদ্বাজ মন্দির আছে, এখানে আগে একটা বন ছিল, এই বনের পাশে এখানে এসে তিনি উপস্থিত হয়। আর যখন এখানে এসে উপস্থিত হয়, তখন তিনি দেখতে পেলেন যে কাঞ্চিপূর্ণ বন ভক্ত ভগবানের, তিনি ভরদ্বাজ ভগবানের সেবা করছেন, কাঞ্চিপূর্ণ ভগবান, কাঞ্চিপূর্ণ ভক্ত ভগবান ভরদ্বাজ ভগবানের সেবা করছে। তো তিনি এখানে এসে এত সুন্দর বিগ্রহ দেখে, এখানে এখন বিগ্রহ হচ্ছে এত স্মাইলিং বিগ্রহ, এত সুন্দর ভগবান হাসছে, এত সুন্দর বিগ্রহ দেখে তিনি আকৃষ্ট হয়ে পড়েন, এবং কাঞ্চিপূর্ণ ভক্তের কাছে তিনি নিজেকে আত্মসমর্পণ করেন, এবং এখানেই তিনি সেবা করতে শুরু করেন। এবং অনেকদিন ধরে এত সুন্দর সেবা করছেন, সেই সেবা দেখে কাঞ্চিপূর্ণ তিনি অত্যন্ত আনন্দ হলেন, এবং একদিন হঠাৎ করে রামানুজাচার্যকে বললেন যে তুমি আমার শিষ্য, এত সেবা করছো ভগবানের, তুমি কি ভগবানের কাছ থেকে কোনো বর চাও, তুমি যদি কোনো বর চাও তাহলে আমি ভগবান থেকে নিয়ে দেবো, আমি তো ভগবানের সাথে কথা বলতে পারি। তো এখানে যে ভরদ্বাজ ভগবান আছেন, তার সঙ্গে কাঞ্চিপূর্ণ ভক্ত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন, এবং এই ভরদ্বাজ ভগবান এই কাঞ্চিপূর্ণ এলাকায় এই ভগবান তার ভক্তের সঙ্গে, যে শুদ্ধ ভক্ত, তার সঙ্গে কথা বলে, এটি অত্যন্ত মাহাত্মপূর্ণ ছিল, এবং এটি সবাই জানে। তো রামানুজাচার্য জানতো, কিন্তু কোনোদিন কোনো জিজ্ঞাসা করেনি। আজকে যখন কাঞ্চিপূর্ণ তিনি নিজে জিজ্ঞাসা করছেন রামানুজাচার্যকে যে আপনি আমার কাছে কিছু প্রার্থনা করুন, তুমি ভগবানের কাছে কিছু প্রার্থনা করো, তখন ভগবানের, তারপর কাঞ্চিপূর্ণ যখন এভাবে রামানুজাচার্যকে বললেন, রামানুজাচার্য তখন বললেন যে ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি এই জন্মে ভগবানের কাছে ফিরে যেতে পারবো কিনা। তখন কাঞ্চিপূর্ণ গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করছেন, তিনি চামর দুলাচ্ছেন, ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আমার এই ভক্ত সে অত্যন্ত ভালো শুদ্ধ ভক্তি করছে, সে কি এই জন্য ভগবানের তোমার কাছে ফিরে যেতে পারবে? তখন ভগবান বলে হ্যাঁ, সে যেহেতু আমার ভক্তের সেবা করছে এই জন্যই ফিরে যেতে পারবে। তখন কাঞ্চিপূর্ণ তিনি নিজেই জিজ্ঞাসা করলেন,
ভগবান বলদরাজকে, আমি কি এই জন্মে ফিরে যেতে পারবো? তখন ভগবান বললেন যে তুমি তো আমার ভক্তের সেবা করছো না, তুমি কি করে ফিরে যাবে? সঙ্গে সঙ্গে কাঞ্চিপূর্ণ ভক্ত তিনি চামর পাখা ছেড়ে দিয়ে তিনি মন্দির থেকে চলে গেছেন। তারপর থেকে রামানাথাচার্য মন্দিরের সেবার দায়িত্ব নিয়েছে। এটি অত্যন্ত মহত্বপূর্ণ মন্দির। সেই পুকুর, যে পুকুরে ভরদ্বাজ ভগবানকে রাখা হয়েছিল যখন মুসলিম শাসকরা আক্রমণ করেছিল, তখন ভগবানকে এখানে রাখা হয়েছিল। এই জন্য 48 বছর পর পর এখান থেকে ভগবানকে বের করে নিয়ে আসা হয় এবং ভগবানের পূজা করা হয়। 2019 সালে সে 48 বছর পূর্ণ হয়েছিল এবং সেই সময় ভগবান এখান থেকে বের করে নিয়ে এসে ভগবানকে বিশেষভাবে অর্চন এবং বিশেষভাবে ভগবানের অভিষেক করানো হয়। 48 বছর পর পর ভরদ্বাজ ভগবানকে এখান থেকে প্রকট করানো হয়। আর এখন যে মন্দিরে যে বিগ্রহ আছে, সেই বিগ্রহের প্রতিবিম্ব বিগ্রহ এখন বর্তমানে অবস্থান করছে। কৃষ্ণ কৃষ্ণ।